নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুভ বিবাহ সাত রাশির নিশ্চিত হতে চলেছে। সাত রাশি 1430 বঙ্গাব্দে সাত পাকে বাধাই পড়তে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। শুধু রাশির নাম শুনলেই হবে না, এখানে আমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু করব। দেখুন, প্রত্যেক বাবা মারই একটা চিন্তা থাকে যে আমার মেয়েকে একটা ভালো পাত্রস্থ করলে আমি শান্তি পাবো, বা অনেক বাবা মা যে চায় আমার ছেলের যেন একটা ভালো জায়গাতে বিয়ে হয়। দেখুন, এখনকার বর্তমান যুগে না ছেলেদেরও কিন্তু বিয়ের জায়গাতে কিন্তু সমস্যা কিন্তু চলে আসছে, মেয়েদের পাশাপাশি ছেলেদের বিবাহের ক্ষেত্রেও কিন্তু বাধা আসছে। এই যে বৃহস্পতি যে রাশি পরিবর্তন করেছে 22 এপ্রিল 2023, এই বৃহস্পতির রাশি পরিবর্তনে আগামী 2024 পয়লা মে পর্যন্ত এই সাত রাশির শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। অর্থাৎ সাত পাকে বাধাই পড়তে চলেছে এই সাত রাশি। দেখুন, মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের বিবাহের মুখ্য কারকগ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার জন্মছকে কেমন বৃহস্পতি রয়েছে তার উপর আপনার হাজবেন্ড কেমন হবে, আপনি স্বামী সুখ কেমন পাবেন, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে কিন্তু দেবগুরু বৃহস্পতির উপর। আর ছেলেদের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার শুক্র। মেয়েদের ক্ষেত্রে যেমন জুপিটার, ছেলেদের ক্ষেত্রে কিন্তু ভেনাস। আপনার শুক্র কেমন রয়েছে, অর্থাৎ আপনার স্ত্রী কেমন হবে, আপনার লাইফ পার্টনার কেমন হবে, এটাও কিন্তু ডিপেন্ড করে আপনার শুক্র গ্রহের উপর। শুক্র আপনার জন্মছকে যেমন থাকবে সেই অনুযায়ী আপনি কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু আপনার ভালো এবং মন্দ দুটোই কিন্তু হবে। অনেকের ক্ষেত্রে আমি বলছি, বিবাহ করছেন অনেকের ক্ষেত্রে বিবাহের পর স্ত্রী ভাগ্যে কিন্তু ধন হচ্ছে, স্ত্রী ভাগ্যে ধন, বিবাহের পর চাকরি পাচ্ছে, ব্যবসার জায়গা উন্নতি হচ্ছে, কর্মের জায়গাটা ভালো হচ্ছে। অনেকে কিন্তু বিয়ের পর চরম উন্নতি কিন্তু করছে। বিয়ের আগে তেমন কিছু ছিল না, তেমন কিছু কিন্তু করতে পারেনি, কিন্তু বিয়ের পর সেই জাতক অনেক ডেভেলপমেন্ট করেছে। অর্থাৎ এটা হচ্ছে স্ত্রী ভাগ্যে ধন। আবার এমনও হচ্ছে বিয়ের আগে প্রচুর অর্থ উপার্জন করেছে, কিন্তু বিয়ের পর থেকে তার ভাগ্য বিড়ম্বনা সৃষ্টি কিন্তু হচ্ছে। এটা হচ্ছে টোটালটা হচ্ছে এই যে দুজনের যে বিয়ে হয়, একটা ছেলে এবং একটি মেয়ে, দুজনের ভাগ্য কিন্তু একসঙ্গে মিলিত হয়ে যায়। এই দুজনের ভাগ্য মিলিত হয়ে এই ফলটা কিন্তু দেয়। এই জায়গাটাতে আমি একটি কথা বলবো, এই যে বিয়ের পর আপনি কেমন সুখ পাবেন, দাম্পত্য সুখ কেমন যাবে, সেটা নির্ভর করে কিন্তু শুক্র গ্রহের উপর। আপনার ম্যারিড লাইফ আপনার কেমন যাবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার শুক্র জন্মছকে কেমন রয়েছে তার উপর কিন্তু নির্ভর কিন্তু করবে। এবার আমি আপনাদেরকে কিছু কথা আপনাদেরকে বলি। অনেকে জানতে চেয়েছেন যে স্যার কোন মাসগুলোতে বিয়ে করলে খুব ভালো হবে। দেখুন, প্রথম যে মাস আমি কথা বলবো, তিনটি মাসের ক্ষেত্রে খুবই ভালো। একটি হচ্ছে আপনার ফাল্গুন মাস, একটি হচ্ছে আপনার মাঘ মাস, আর একটি হচ্ছে অগ্রহায়ণ মাস। এই তিনটি মাস বিয়ের ক্ষেত্রে আদর্শ মাস, ফাল্গুন, মাঘ, অগ্রহায়ণ, এই তিনটি হচ্ছে আপনার ক্ষেত্রে খুব আদর্শ। এবং আরেকটি যে মাস আমি বলবো সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস।
বৈশাখ মাসে বিয়েটা আমি বারবার বলি অ্যাভয়েড করুন, বৈশাখ এবং শ্রাবণ এই দুটি মাসে বিয়ে করলে বিবাহিত জীবনে সমস্যা কিন্তু নিয়ে আসে। অর্থাৎ এই তিনটি মাসকে এবং আরেকটি আপনাকে বললাম যেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোকে আপনারা এগিয়ে যান, তাতে কিছুটা হলো লাভ আপনারা পাবেন, যদিও নিজস্ব পার্সোনাল ছক দেখা দরকার। অর্থাৎ পাত্র এবং পাত্রীর জন্ম কুণ্ডলী মিলনের দরকার আছে, কত গুণ আপনাদের ক্ষেত্রে পাচ্ছে সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার আছে। এবং যাদের বিয়ে হচ্ছে না, প্রচুর দেখাশোনা করছে আপনার মেয়ে, অনেক জায়গাতে বসছে বারবার, পাত্রপক্ষ আসছে কিন্তু সেখানে বিয়ের জায়গাটাতে কিন্তু বাধা আসছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। বা আপনার ছেলে বিয়ে হচ্ছে না, বিয়ের জায়গাটাতে বাধা আসছে, ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। অর্থাৎ আমি একটি কথা আবারও বলবো, বিবাহ একটা জীবনে গুরুত্বপূর্ণ পাঠ। এই জায়গাটাতে কি হবে যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে বিয়ের জায়গাটা কিন্তু এগাবেন। এবং প্রথম কথা হচ্ছে ম্যাচ মেকিং অবশ্যই দরকার, আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব কেমন রয়েছে, অর্থাৎ সপ্তম ভাবে কোন গ্রহ বসে আছে বা সপ্তম পতি আপনার কোথায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার বিবাহ কেমন হবে, আপনার লাইফ পার্টনার কেমন হবে, সমস্ত কিছুই কিন্তু বলা কিন্তু সম্ভব। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা চলছে, হয় আপনার বিয়ে হয়ে গেছে, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, সেখানে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে 9609343993, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। অর্থাৎ যারা প্রচণ্ড সমস্যাতে রয়েছেন বিবাহের ক্ষেত্রে, বিয়ে হতে গিয়ে আপনার বাধা আসছে, অবশ্যই আপনারা এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। সমস্যা রয়েছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। এই 1430 বঙ্গাব্দে যে সাত রাশি সাত পাকে বাধায় পড়তে চলেছে, সেই সাত রাশির নাম আমি আলোচনা করব। কিন্তু একটি কথা আবার আপনাদেরকে বলবো যে আপনার জন্মকুণ্ডলিতে বিবাহ দেরিতে রয়েছে না আপনার বিবাহ তাড়াতাড়ি রয়েছে, আপনার লাভ ম্যারেজ রয়েছে না আপনার অ্যারেঞ্জ ম্যারেজ রয়েছে, আপনার জন্য কোন দিনগুলো বিবাহের ক্ষেত্রে শুভ রয়েছে, কোন মাসগুলো শুভ রয়েছে, আপনার কোন নক্ষত্রে বিবাহ করলে ভালো হবে, সমস্ত কিছু কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। বিবাহ হচ্ছে মানুষের জীবনে একটা বড় একটা পার্ট, আমি বারবার বলছি। এই জন্য জন্মকুণ্ডলী হস্তরেখা, যাদের জন্মকুণ্ডলী নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে কি না সেটা আগে দেখে নিন, মঙ্গল ভৌম দোষ রয়েছে কি না, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু সমস্যা থাকবে, যদি সেটা যদি ডবল মাঙ্গলিক হয়ে যায় তাতে কিন্তু সমস্যাটা বৃদ্ধি কিন্তু করবে। এই জন্য আমি বারবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন, বিশেষভাবে লাভ আপনারা নিশ্চিতরূপে পাবেন। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশি এই বৃহস্পতির রাশি পরিবর্তনে আগামী এক বছরের মধ্যে নিশ্চিত বিবাহ হতে কিন্তু চলেছে। সপ্তম ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, মেষ রাশির গাঢ় বিবাহ কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি, মিথুন রাশির এই আগামী এক বছরে বৃহস্পতির রাশি পরিবর্তনে আপনাদের কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, লিখে রাখুন। এই সময়ের মধ্যে আপনাদের প্রবল বিবাহ কিন্তু হতে চলেছে। অর্থাৎ মেষ মিথুন। তিন নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশির আপনাদের এই বছর বিবাহের জায়গা গাঢ় বিবাহের, প্রবল বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি আপনার জন্মছকে কোনো দোষ না থাকে নিশ্চিত আপনাদের বিবাহ কিন্তু হবে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি, শনি অবস্থান করছে,
গাঢ় বিবাহ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। বৃহস্পতি প্লেসমেন্ট ভালো রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন 100% সিংহ রাশির বিবাহ নিশ্চিত হতে চলেছে। অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, তুলা এই চারটি রাশি। পাঁচ নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে সরাসরি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম গৃহে, শনিরও দৃষ্টি রয়েছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল বিবাহের একটা সম্ভাবনা কিন্তু আগামী এক বছরের মধ্যে দেখা যাচ্ছে। যদি আপনার জন্মছকে কোনো বড় ধরনের দোষ না থাকে, তাহলে কিন্তু নিশ্চিতরূপে আপনাদের এই এক বছরের মধ্যে নিশ্চিত বিবাহ হতে কিন্তু চলেছে। ছয় নম্বর যে রাশির আমি কথা বলবো, নিশ্চিত বিবাহ আপনাদের হতে চলেছে, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির নিশ্চিত বিবাহ কিন্তু হতে চলেছে। আপনাদের রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, সাত পাকে বাধাই পড়তে চলেছে ধনুরাশি। শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে ধনুরাশির। আপনার লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ সমস্ত দিকটা কিন্তু আপনাদের প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সে রাশির বিবাহের জায়গায় খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিবাহের জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই 1430 বঙ্গাব্দে নিশ্চিতরূপে আপনাদের বিবাহ কিন্তু হতে চলেছে। এই যে 12টি রাশির মধ্যে আমি 7টি রাশির কথা বললাম, এই 7টি রাশির গাঢ় বিবাহ হবে, কিন্তু আর যে 5টি রাশি এদেরও বিবাহ কিন্তু নিশ্চিত হতে